তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে। আমাকে শুরুতে জয়েন করার আগে আজকে সারা দিন যে নাটক হলো আর কি, এটা একটা ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট গত কয়েকদিন যাবৎ এটা আজকে একেবারে এমন জায়গায় চলে গেল যাতে সকাল দশটায় প্রেয়ার করা হয়েছে, আমাদের পারমিশন দিয়েছে জয়েন করার জন্য, এখানে শুনতে পেলাম এখানে কনফারেন্স হবে, বিকেল পাঁচটায় ওটা বাতিল করে দিল, কনফারেন্স হলেও জয়েন করা যাবে না, কোথাও জয়েন করা যাবে না। এবং এটা আপনারা দেখতে পেয়েছেন বেশ কদিন যাবৎ এই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে কি কারণ। আজকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য আমি শুনলাম, উনি বলেছেন সামনে 15ই আগস্ট, যে 15ই আগস্টের জন্য এগুলোর সঙ্গে কিসের সম্পর্ক, বললেন বর্ডারিং স্টেট, সে তো পশ্চিমবাংলাও বর্ডারিং স্টেট, আসামও বর্ডারিং স্টেট, অনেক বর্ডারিং স্টেট আছে, এগুলো অজুহাত দেখিয়ে আজকে আমাদের 40 জন নেতৃত্ব, ইভেন এই সরকারের 4 জন যারা মানে বোর্ড এবং কর্পোরেশনের চেয়ারপার্সন এবং 40 জন নেতৃত্ব জয়েন করার কথা আমরা প্রস্তুতি নিয়েছিলাম, শেষ পর্যন্ত আমরা বললাম যে আমরা 5 জন জয়েন করব, তাও 5 জন না, তাও কনফারেন্স হলটা ওরা দিল না এবং কোনো ধরনের প্রস্তুতি, আমরা দেখ যারা নেতৃত্বরা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, আমরা জয়েন করব মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষে 2024-এ দিল্লিতে সরকার করতে চলছে তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় যুব আইকন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং ত্রিপুরায় তৃণমূলের নেতৃত্বে 2023-এ সরকার হচ্ছে। আজকে পারছি না, আমরা চেষ্টা করছি, আজকে কি হবে আমি জানি না, আমি জয়েন করতে এসেছি গত 7 দিন যাবৎ বিভিন্ন মিডিয়াতে খবরটা বেরিয়েছে, প্রশাসন সব কাজ ছেড়ে দিয়ে শুধু আমি যাতে জয়েনিংটা না করতে পারি তার জন্য যা যা করার ওরা তাই করছে, এত নগ্নভাবে করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে একটা সরকার আছে, সরকারের তো একটা ভূমিকা থাকতে হবে। শুধু কারা কারা থাকছে সঙ্গে একটু বলুন। আমাদের প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, আমাদের এই ইদ্রিস মিয়া রাজ্যের বর্ষিয়ার নেতৃত্ব, প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি, এআইসিসির মেম্বার, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মেম্বার পান্না দত্ত, আমাদের পান্না দেব, ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট তপন দত্ত, আমাদের বিধানসভায় কংগ্রেস থেকে লড়াই করেছে প্রেমতোষ দেবনাথ, সাবরুমে রাজনগরে আমাদের বিকাশ দাস, এখনও আমার বাড়িতে প্রাক্তন স্পিকার সহ আমাদের দুর্ভাগ্য আমাদের 40 জন আজকে জয়েন করার সবাই বসে আছে পরে পর্যায়ক্রমে, এবং এই সরকারের 4 জন বোর্ড এবং কর্পোরেশনের চেয়ারপার্সন ওরাও জয়েন করার কথা। আপনি আপনি কংগ্রেস বিজেপিতে ছিলেন, বিজেপি ছেড়ে কংগ্রেসে গিয়েছেন, কংগ্রেস ছেড়ে এখন তৃণমূলে আছেন কেন? আমি তো প্রেস কনফারেন্স ডাকিনি, এটা বিপ্লব বাবু ভালো বলবে, আর বিপ্লব বাবুর পেটুয়া কিছু মিডিয়া ওরা ভালো করে ব্রিফটা দিতে পারবে। আমি 1% বিজেপি ছিল এই রাজ্যে, 1%-এর বিজেপিকে আমি 51% নিয়ে এসেছি, সারা রাজ্যের মানুষ আপনারা মিডিয়া যদি কেউ মোটিভেটেড না থাকেন আপনারা আমাকে দায়ী করেন যে এই রাজ্যে বিজেপিকে ক্ষমতা আসার জন্য আপনি দায়ী, আজকে যে এই রাজ্যে অব্যবস্থা হচ্ছে, আজকে যে এই দুর্নীতি হচ্ছে, এমন একটা জনবিরোধী সরকার এখানে চলছে তার জন্য আপনারা কিন্তু সবাই আমাকে দায়ী করেন, এবং আমি সেটাকে মেনে নিয়েছি, এবং বিজেপিকে 1% থেকে যদি আমি দায়ী হয়ে থাকি তাহলে সেটাকে সংশোধন করার দায়িত্ব আমরা নিয়েছি। 2023-এ এখানে তৃণমূলের সরকার হবে, মমতা ব্যানার্জির সরকার হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করে এখানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমি প্রেস কনফারেন্স ডাকিনি, আমি বললাম আবার।